রাসাস ভাইবার বা চন্দ্র বরা সাপের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় এবার বেড়েছে তাই হাসপাতালগুলোতে মজুদ রাখা হয়েছে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ বিশেষজ্ঞরা বলছেন রাসাস ভাইপার ভেবে অনেক নির্বিষ সাপ মারা হচ্ছে যার নেতিবাচক প্রভাব পড়বে প্রকৃতিতে মাঠে খেলতে গিয়ে সাপে কাটার পর এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সোহেল তার মতো অনেকেই এখন চিকিৎসা নিচ্ছে এই হাসপাতালে ফুটবল মাঠে মধ্যে বসে আছে তখন একটা মানে একটু ব্যথা করলো আর কি তারপরে যে থেকে যে দেখছি যে রক্ত বাড়াচ্ছে আধা ঘন্টা মতো ভালো ছিল তারপরে মাথা যন্ত্রণা চোখ চোখ নামে চলে আসছে সাপটা ধরছি চিংড়ি মাছ বলে ভয় ফেলে দিছে রক্ত ধরার পর এক ঘন্টা পর আমার চোখ মুখ সব অন্ধকার চলতি বছর তেইশ জুন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগী ভর্তি হয়েছে তিনশো জন এদের মধ্যে বিষধর সাপে কেটেছে উনষাট জনকে আর মারা যাওয়া নয় জনের মধ্যে পাঁচজনই রাসেলস ভাইপারে দংশনের শিকার বিষধর যে কোনো সাপে কাটার একশো মিনিটের মধ্যে হাসপাতালে নেয়া হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব থেকে বড় সমস্যাটা হয় হলো তারা বিলম্বে সরকারি হাসপাতালে পৌঁছে দ্রুততম সময়ে যদি নিকটস্থ সরকারি হাসপাতালে আসে এবং সেবা গ্রহণ করে তথা ভ্যাকসিন নিয়ে ফেলে অনেক ক্ষেত্রে এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় দেশে প্রায় একশো প্রজাতির সাপের মধ্যে তিরিশ প্রজাতি বিষধর এদের মধ্যে অন্যতম বিষধর হল রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা মে থেকে জুলাই পর্যন্ত সাপের প্রজনন সবচেয়ে বেশি ঘটে তবে রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে বলে জানায় সব বিশেষজ্ঞরা রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয় বা রাসেলস ভাইপারের কামড় দিলে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই বা এটার মৃত্যু অনিবার্য এই যে বিষয়গুলো এই তথ্যগুলো একদমই সম্পূর্ণ ভুল এবং এই তথ্যের কারণে মানুষ প্যানিক হয়ে পড়ছে এবং গত কয়েক দিনে আমরা যে রাসেলস ভাইপার বলে আমাদেরকে কল দেওয়া হয়েছে সাপ উদ্ধারের জন্য সেখানে যেয়ে দেখেছি সবগুলোই প্রায় নির্বিশ্বাস গবেষণা বলছে দেশে প্রতি বছর চার লাখ তিন হাজার মানুষ সাপের দংশনের শিকার তাদের মধ্যে মারা যায় সাড়ে সাত হাজার মানুষ দীপ্ত বার্তাকক্ষ